একশো দিনে পড়লো দিল্লিতে কৃষকদের আন্দোলন। তিনটি কৃষি আইনের প্রতিবাদে নভেম্বর থেকে টানা এতদিন পর্যন্ত আন্দোলন বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন কৃষকরা। সরকার এখনও তাঁদের দাবি মানেনি, এমনকি কোনো আলোচনাতেও বসছে না সরকার। এই পরিস্থিতিতে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বক্সনগর কলসিমোড়া সিপিএম পার্টি অফিসের সামনে হয় জনসভা। পাশাপাশি বক্তারা আলোচনা করেন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও। বর্তমান সরকারের ব্যর্থতার চিত্রও তুলে ধরেন তাঁরা। উপস্থিত ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী এবং ভানুলাল সাহা। জমায়েতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চারিদিকে আগে একটা সম্রাটরা, এই যে লাল কেল্লা চারিদিকে কি আপনার ওয়ালের পরে আমার খাল, মানে কোন শত্রু যারা এসে ঢুকতে না পারে, আবার যদি কোনো কারণে ঢুকতেও যায় যা, মানে কোন গুজ্জপথে আজকে দিল্লি অবরুদ্ধ। ডিসেম্বর তো গেল গা, পাঁচ তারিখ নির্বাচনটা দিতে হবে, তারা কিছু কথা বলে এই দেখে দেখতে যাইব। এরপরে টিকিট পাইছি না, এরা হইলো সংস্কার পন্থী, সরকার পন্থী আর সংস্কার পন্থীর মধ্যে কন্ট্রোল। এই যে বিষয় অনেক কিছু দেখতেছে, অনেক শিক্ষা উঠেছে, তখন মানুষ এখন কইতেছে। Pure Report, Channel Din Rout.